তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? তোমরা সব আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো তোমাদেরকে এসে স্বপ্ন পূরণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রেডি হওয়ার পর চলে এলাম আমি কাপড় মেলতে, তো কাপড়গুলো মেলে নি। তো তোমরা দেখতে পাবো না, এই যে কাপড় নিয়ে চলে এসেছি, তো কাপড়গুলো মেলে নি। তারপরে কাপড় মেলা হয়ে গেছে, এবার যাবো পুজো করতে। তো পুজো করতে দেখতে চলো। বাবার সকাল থেকে কাজে লেগে গেছে, কারণ ঘরে কাজ চলছে, তো তোমরা বুঝতে পারছো। এখন আজকে আপনি খুবই ভালো আছে, তাও কিন্তু সকাল সকাল কাজে লাগতে হবে। চলো তোমার কাছে দেখাচ্ছি। কাজে লেগে গেছে, কাজ করছে ঘর থেকে দেখতে। পুজো সাজিয়ে আর বালতি নিয়ে আমি রেডি হয়ে গেছি, এবার ফুল আনতে যাবো। আর ওই যে বালতি দেখছো, বালতিটাতে জল নিয়ে আসবো। তোমাদেরকে তো কলটা দেখিয়েছি, ওই কল থেকে তো চলো আমি নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা। চলার পর আমি পুজো ঘরে চলে এসেছি, তো পুজো করে আমার হয়ে গেলো। এবার আমি যখন রান্না করে কেন দেখতে পাচ্ছি কাজে লেগে গেছে, কিন্তু কাজে লাগা খাবার তো করতে হবে। কী খেয়ে কাজ করবে? মুড়ি খেয়ে তো এসব কাজ করা যাবে। চলো ফ্রেন্ড, তো চা করতে এসেছিলাম, তো চা তো লাইন চলে গেছে। তো দেখি একটু একটু ওয়েট করি, যদি লাইন আসে তো ভালো, না হলে চলে তো বসাতে হবে। তো একটু দেখে নিই পাল্টে কি দুঃখ হয়ে আছে আমার, জানি না দুঃখ আছে কি হয়ে আছে। তো চাটা আমি বসিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ লাইন চলে গেছে, সুইচ দিয়ে আছে, এবার কোনো কাজ করছে, লাইন চলে গেছে, লাইটে সুইচ দিচ্ছি বাট লাইট জ্বলছে না। বন্ধুরা, চা খাওয়ার পর চলে এসেছিলাম আমি রান্নাঘরে, কিন্তু রান্নাটা এই যে ভাত আমার নেমে গেছে, কালা ভাজা হয়ে গেছে। কালা ভাজা তোমরা দেখতে পাচ্ছ ওখানে আছে। তো রান্নাঘরটা আমাদের এখন এরকম অবস্থা হয়ে আছে, তো এখন এরকমই থাকবে। তো এই যে মিস্ত্রি কাকা কাজে লেগে গেছে, তো মিস্ত্রি কাকা রান্নাঘরটা আমাদের এদিকে পুরো ভাঙানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এরকম অবস্থা হয়ে আছে। তো এটাকে আবার ভেঙে কমপ্লিট করবে, মানে এদিকে এই সাইডটা করবে। তো আপাতত এখন এরকমই থাকবে। দেখতে পাচ্ছ বন্ধু, এত রোদে এখনও কাজ করছে, কারণ তোমাদের কাজ সব ভুলে বলছি। তো আমি একটু বসে নিই মানে যে রান্নাঘর, রান্নাঘরটা তো এই রান্নাঘরে বেশিরভাগ এখানে উঠে তোমাদের সাথে কথা বলে। তো বুঝতে তো পারছো টাকা পয়সার অভাবে মা বাবা কাজ করছে, কারণ এই ঘরগুলো যারা মানে আমাদের ঘরগুলো বেশিরভাগটাই তোমার আমাদের মানে বাইরে থেকে মানে বুঝতেই পারছ যে আমার স্বামী আর আমার শ্বশুর আছে, মানে আমার দাদা। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে ওরা চেন্নাইয়ে থাকে। তো চেন্নাইয়ে বেশি পয়সা পায় না, পায় মাত্র 10,000 করে, 20,000। 20,000-এর মধ্যে সংসার চলে, আবার খাওয়া দাওয়া পড়া ওইটার মধ্যেই হয়, আবার ঘরের কাজ। কিন্তু 20,000 টাকা এক মাসে এত কাজ করা সম্ভব? 20,000 টাকা দিয়ে একটা মাছ চালানো ভীষণ অসম্ভবের ব্যাপার, কিন্তু ওরাও কষ্ট করে ওখানে চেন্নাই। তাদেরও কোনো করার নেই, তারা যতটুকু মাইনে পায় ততটুকু মাইনে ঘরে মানে বাড়িতে পাঠায় দেয়। তো ওরাও কিন্তু বাজে খরচা করে না, তার জন্য আজ এতটুকু করতে পেরেছে। হার রকমের কাজের না শেষ হতে হতে জল চলে এসেছে। তো জল এমনভাবে এলো, তো মশলা করা ছিল, মশলা দু বস্তার মশলা করা ছিল, তো তাড়াতাড়ি কাজ হলেও এখনও অনেকটা কাজ বাকি ছিল। তো কী করবে মেঘের জন্য? এই দেখো বস্তা ঢাকা দেওয়া আছে, কিন্তু এই বস্তার কতক্ষণ বেশি জল পড়লে সব সর্বনাশ হয়ে যাবে। এত কষ্ট করে ঘর করে শান্তি আমি শেষ করতে ভুলে গেছিলাম, তো আজকে আমি সকালে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।